আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। উইলিয়াম শেক্সপিয়ারের কথায় অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেরিলি প্লেয়ার্স। আমরা বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে থাকি, কখনো আমরা হিরো বা হিরোইন, কখনো আবার ভিলেন। আসলে আমাদের জীবনটাই একটা ছবি, আর সেই ছবির মধ্যে ছবি নিয়ে এবার পরিচালক কৌশিক গাঙ্গুলি আসছেন আপনাদের সামনে। ছবির নাম ছায়া ও ছবি। আজ আমাদের সঙ্গে হলিডে ইনে রয়েছে এই ছায়া ও ছবি এবং তার ভেতরকার ছবির অভিনেতা এবং অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আবির চ্যাটার্জী। ওয়েলকাম তোমাদের দুজনকে। থ্যাংক ইউ। আমি প্রথমে বললাম না, অনেক সবাই জানেন যে ছায়া ও ছবি কথা, তো সেক্ষেত্রে ছবির নাম যেহেতু ছায়া ও ছবি, কতটা ছবি এবং কতটা তোমাদের ছায়া সেটা যদি বলো। ছায়া তো দেখো, ছায়া হচ্ছে দিনের বেলায় সূর্য কোন দিকে আছে, কিভাবে পড়ছে তার উপর নির্ভর করে। রাত্রির বেলা ছায়া আবার কতটা আলোতে কে আছে, কতটা অন্ধকারে কে আছে তার উপর নির্ভর করে। কাজেই আলো অন্ধকারের এই খেলা নিয়েই তো ছায়া ছবি, সো ইট ডিপেন্ডস। কিন্তু ছবিতে তোমরা দুজনেই অভিনেতা এবং অভিনেত্রী, যেটা আমরা বলি সুপারস্টার, তো সেক্ষেত্রে তোমাদের গল্প কি কিছুটা মানে যেটা অনেকেই ভাবছেন যে সেখানে আসলে কি কোয়েল মল্লিকেরই গল্প এবং আবির চ্যাটার্জিরই গল্প নাম বদল করে? সেরকম নয়, মানে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে নয়, আমি জানি যতটুকু গল্প জানি আবিরের ক্ষেত্রে একদমই নয়। সেটা আবিরদের লুক দেখেই বোঝা যাচ্ছে। তো ব্যাপারটা এটাই যে হ্যাঁ, তুমি যেটা তুমি বললে যেটা সেটা যে ডেফিনেটলি সবাইকার মধ্যে যে ছায়াগুলো আছে সেগুলো হয়তো মানে কিছু মানুষের কাছে নিজের কাছে হয়তো অনেকটা অজানা হয়ে থাকে যতক্ষণ না সেই সিচুয়েশনসে আসে এবং সেই সিচুয়েশনসের সম্মুখীন হয়। তো সেরকম এই ছবিতে মানে ছায়া ও ছবি আমার মনে হয় স্পেশালি এই জন্যই, কারণ কৌশিক দা এইসব ছায়াগুলোকে আরো বেশি করে দেখিয়েছেন। আচ্ছা, যখন কোয়েলদি বলছিল যে এটা আমার সাথে যায় না কিন্তু আবিরের সাথে যায় কিনা আমি জানি না, তুমি এমন চোখ মুখ করলে মনে হলো ছবিতে তোমাকে এমন ভাবে দেখা হয়েছে। না, এই লুকটাই না, আমরা ওরকম ব্যান্ডানা লুক আর কুল ডুড টাইপের আমরা কখনো দেখিনি। এখানে কনভেনশনাল সুপারস্টার এবং তার সঙ্গে সঙ্গে তার অনেকগুলো শেডস আছে, ডেফিনেটলি সেটা অডিয়েন্সের কাছে। আই এম প্লেইং আ স্টার অর রাদার আই এম প্লেইং অ্যান অ্যাক্টর অন স্ক্রিন ফর দ্য ফার্স্ট টাইম, সেটা ঘটনা। এর আগে আমি অন্যান্য চরিত্র করেছি। যেটা তুমি বললে আগে না, যে আসলে কি হয়, আমাদের প্রত্যেকটা মানুষেরই আমাদের মধ্যে অনেকগুলো মানুষ বাস করে। এবার কি হয়, যারা আমরা ছবির জগতে আছি, যারা সিনেমা বানাচ্ছি বা যারা টেলিভিশনে কাজ করি, তাদের তো দর্শকরা আমাদের খুব পছন্দ করেন, ভালোবাসেন। তারা সবসময় জানতে চান যে যে সময়টা তারা আমাদের দেখছেন না, ধরো যে সময়টা আমরা অভিনয় করছি না বা যে সময়টা আমরা ছবি নিয়ে বা অন্য কোনো বিষয়ে ইন্টারভিউ দিচ্ছি না, ব্যক্তিগত জীবনটা কীরকম। এবার ছায়া ও ছবির গল্পটা হচ্ছে যে একটা ফিল্ম ইউনিট তারা দার্জিলিংয়ে গিয়ে শুটিং করছে, কাজেই বোঝা যাচ্ছে যে শুটিংয়ের বাইরেও তারা কী করছে, তারা যখন হোটেলে ফিরে আসছে বা শুটিংয়ে, সব সময় তো শুটিং চলছে না, তার বাইরে তারা কী কী করছে সেই ঘটনাগুলো উঠে আসবে। সেই সময় এই মানুষগুলো কীভাবে রিয়্যাক্ট করছে সেটা নিয়ে একটা গল্প, তাদের মধ্যে কী সম্পর্ক তৈরি হচ্ছে বা তারা কীভাবে জীবনকে দেখছে বা তাদের কী দৃষ্টিভঙ্গি সেটা নিয়েই সিনেমাটা। You know, life is more melodramatic than cinema. এই যে তোমার সুপারস্টারডমের পিছনে একটা সাধারণ সিম্পল মেয়ে লুকিয়ে আছে না, আমার সেই রেখে বেশি পছন্দ। সামনাসামনি আলাপটা না হলেই ভালো হতো। Abir is one of those very very nice men that I know of in the industry. তো তাই জন্য অরিন্দম is also very nice.
প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত জীবন আছে, প্রত্যেকটা মানুষেরই আছে। যেহেতু আমরা লাইমলাইটে থাকি বা ক্যামেরার সামনে থাকি, সেই জন্য হয়তো মানুষের আগ্রহ বেশি আমাদের সম্পর্কে জানা। তো সেটা হয়তো আমার ক্ষেত্রে বা কোয়েলের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবন হয়তো অনেকেই জানেন না বা জানতে চাইলেও জানতে পান না। অরিন্দম এবং রায়ের ক্ষেত্রে সেটা জানতে পারবেন, কারণ ছবিতে আমরা পুরোটাই দেখাচ্ছি, শুধু তাদের শুটিংয়ের অংশটা দেখাচ্ছি না। সো সেই কারণে তো সেক্ষেত্রে এই ছবিতে দুটো চরিত্র তোমাদের দুজনেরই, মানে একটা ছবির অভিনেতা অভিনেত্রী এবং তার উপর আবার অভিনেত্রী, মানে তার ভেতরে ছবির অভিনেতা এবং অভিনেত্রী, সেই দুটোকে তোমরা আলাদা কিভাবে করবে? অ্যাকচুয়ালি আই এম প্লেইং অরিন্দম, এন্ড হোয়েন অরিন্দম ইজ প্লেইং দ্য ক্যারেক্টার ইন দ্য ফিল্ম, হ্যাঁ, হি ইজ রঞ্জন, রঞ্জন লাইকওয়াইজ শি ইজ রাই, এন্ড হোয়েন শি ইজ প্লেইং দ্য ক্যারেক্টার শি ইজ মন্দিরা। তো এই দুটোকে আলাদা করলে কি করে? এমনিতে তো কোয়েল মল্লিক এবং আবির চ্যাটার্জি আছে, তারপর আবার থ্রি রোলস ইন ওয়ান ফিল্ম, আমরা দুজনে খুব মানে একদম আগেকার দিনের যেরকম পোশাক আশাক বা কথাবার্তা স্টাইল সব জিনিসটা সেরকম, এবং অফ স্ক্রিন আবার ততটাই এখনকার দিনের জেনারেশন যেরকম ভাবে কথা বলে বা যেরকম ভাবে ইন্টারঅ্যাক্ট করে সেরকম টাইপ। মানে এটুকু বলতে পারি যে ছবির মধ্যে যে ছবিটা শুটিং হচ্ছে সাদা কালো, যেখানে রঞ্জন ও মন্দিরা তারা একটি বিবাহিত দম্পতি, এবং ওই শুটিংটা দেখেই বোঝা যায় যে ইটস মোর লাইক এ ক্লাসিক, তাদের কথাবার্তা পোশাক আশাক, হ্যাঁ সেটা এরকম। আর সিনেমার বাইরে যখন তারা আছে, মানে রঞ্জন মন্দিরা না হয় তারা যখন অরিন্দম এবং রাই, এবং তাদের তারা অনেক বেশি শুটিং শেষ হয়ে গেছে, বলছে আমি তাহলে হোটেলে যাচ্ছি তুমি এসো, আমার সিনটা পরে আসি। কিন্তু যখন আমরা সিনেমার মধ্যে দেখছি অনেকটা, যেরকম আমরা একটু ক্লাসিক ছবিতে যেরকম ডায়লগ, শব্দগুলো অনেকটাই অন্যরকম, আরো একটু বেশি সাজানো বাংলা, কারণ সেই সময়টাকে তারা রিপ্রেজেন্ট করছে, দুটো সময় আমরা দেখতে পাচ্ছি এখানে, রাইট। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো যে ছবিতে তোমাদের একটা স্টারডম দেখানো হয়েছে, মানে আবিদা দেখছি ফটো তুলছে তার ফ্যানেদের সাথে, তোমাকেও আমরা দেখছি, তোমরা দুজনকে এমনিতেই পার্সোনালি জিজ্ঞেস করবো কতটা এই স্টারডমটা এনজয় করো নাকি একদম সাধারণ বাড়ির মেয়ে বা বাড়ির ছেলে, মানে নিজের কাছের মানুষদের সাথে থাকা সেটা পছন্দ করো? দেখো কম্পেয়ার করলে ভুল হবে, এটা ডেফিনেটলি যে মানে আই এম আ ফ্যামিলি পার্সন কমপ্লিটলি, তো তাই জন্য আমি আমার পরিবারের সঙ্গে থাকতে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি, এবং তাদের সঙ্গে আমার মনে হয় তারাই সেই অক্সিজেনটাকে আমাকে দেয়, এবং সেই অক্সিজেন পেয়ে আমি সিনেমাতে যতটুকু করতে পেরেছি সেটার জন্যই, কারণ মানে তাদের সাপোর্ট ছাড়া বা তাদের পাশে মানে তাদের ওই ব্লেসিং ছাড়া আমি কিছুই করতে পারতাম না। এবং একই সঙ্গে দর্শক এত বছর ধরে মানে অ্যাকসেপ্ট করেছেন, এবং তারা মানে তাদের পছন্দের জন্যই হয়তো আমরা এত দূর পর্যন্ত এসেছি, এবং সেটার জন্য মানে কি বলবো, মানে মন থেকে এবং ফ্রম দ্য ভেরি মানে ডিপেস্ট কোর অফ মাই হার্ট আমি ওনাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে চাইবো এবং ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে, কারণ ওনারা যে ওনাদের ভালোবাসা এবং ওনাদের আশীর্বাদ ছাড়া আমরা এতটা আসতে পারতাম না। তো তাই জন্য কম্পেয়ার করাটা ভুল হবে যে এটা বেশি প্রিয় বা ওটা বেশি প্রিয়, দুটো জায়গাতেই দুজনেই প্রচণ্ড বেশি প্রিয়, এবং প্রফেশনাল লাইফে ডেফিনেটলি ইটস অল বিকজ অফ দি অডিয়েন্স, আর পার্সোনাল লাইফ ডেফিনেটলি উইদাউট দ্য ব্লেসিংস অফ এভরি ওয়ান অ্যারাউন্ড ইন দ্য ফ্যামিলি life is not worth it. আবিদাও নিশ্চয়ই, কিন্তু তুমি তো এমনিতেই খুব একটা মানে নিজের মতো থাকতে পছন্দ করো, তুমি যেটা বললে যে সাধারণ মানুষ তোমার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত কি মানে আবির চ্যাটার্জি এমনিতে কি রকম জানতে চাইলেও জানতে পারে না, কারণ আমি জানতে দেন না কি দরকার না। আই দেখো যে মানুষ যে আমার আমার ছবি দেখছেন তারা যে ভালোবাসেন, ধরো কোথাও গেলাম সেখানে তারা আবদার করেন যে ছবি তুলবো বা সেলফি তুলবো, এখন তো অটোগ্রাফ কমে গেছে বাট তাও এখনো অটোগ্রাফের খাতা এগিয়ে দেন, আই কোয়াইট লাইক ইট অ্যান্ড আই কোয়াইট লাভ ইট, কারণ আমার মনে হয় আমার প্রফেশনে সেটা ভীষণ দরকার, এবং কখনো যদি দেখি মানুষ সেভাবে রিয়াক্ট করছেন না বা তাদের ওয়ার্মসটা কোথাও মিসিং, তখন আমার হ্যাঁ কষ্ট হবে, এবং আমার মনে হবে নিশ্চয়ই আমি কাজটা ভালো করছি না বা আমি আমার
দর্শকদের সঙ্গে আমার কানেক্টটা কমে যাচ্ছে, কারণ আমাদের পুরো অস্তিত্বটাই, পুরো এক্সিস্টেন্সটাই কিন্তু নির্ভর করে মানুষ কিভাবে আমাদের ভালোবাসছেন এবং আমাদের কাজ নিয়ে তারা কতটা ইন্টারেস্টেড। হ্যাঁ, হতে পারে আমাকে কিছু যে দর্শক যারা আছেন তারা ভালোবাসেন, হতে পারে এরকমও দর্শক আছেন যারা আমাকে একদমই পছন্দ করেন না, দুটোই ওয়েলকাম। কিন্তু আমার মনে হয় সেটা কোয়েলও এগ্রি করবে, আমরা আমাদের কাছে সব থেকে বড় সমস্যা হচ্ছে যদি দে বিকাম ভেরি ইগনোরেন্ট অ্যাবাউট আস অ্যান্ড আওয়ার ওয়ার্ক, তাহলে খুব চাপ। মানে আমরা লাভ অ্যান্ড হেট্রেড বোথ আর ওয়েলকাম, সেক্ষেত্রে এত বছরে দুজন আবার যখন শুটিং ফ্লোরে গেলে বা অভিনয় করলে দুজন ধরনের কতটা আলাদা দেখলে বা এক দেখলে কাজের ক্ষেত্রেও? আমরা কতটা আলাদা actually অনেক দিন আগেকার যে মেমোরিজ গুলো আছে সেগুলো বেশি মেমোরিজ। চারে actually we shot for আমরা চারে just 4.5 দিন শুট করেছিলাম, তার মধ্যে ও কোয়েল 3 দিন, আরেকদিন তুমি এলে ওখান থেকে শুট করতে পারছ থেকে, সো খুব কম সময়, কারণ এটা ছোট ছবি ছিল, it was like 15-16 মিনিটস ফিল্ম, রাইট? তো তার থেকে বেশি আমার মেমোরিজ obviously ওর সঙ্গে আমার প্রথম প্রেম বাই চান্স। তো ওটা একটা লম্বা শুট ছিল, কলকাতা মুর্শিদাবাদ কেরালা, মানে অনেকটা শুট ছিল ওটা। আর সেটা তো তারও 4 বছর আগে বোধহয়, মানে 2010 বি শর্ট 2010 এ শুট করেছি। ওটা 2010, অনেকটা দিন। নো, ইউ আর নট গেটিং ওল্ড, ইটস জাস্ট ইটস এক্সপিরিয়েন্স, ইউ নো। এতদিন পরে ওর সঙ্গে আমার মনে হয় যে প্রথম, মানে যদি ক্লিকিং এর ব্যাপারটা হয় তখন আমার মনে হয় যে হর যদি থাকে তাহলে প্রথমেই হয়ে যায়, এবং সেটাই আবার আমি সেটা বিশ্বাস করি। এবং প্রেম বাই চান্সে আমাদের মানে উই ক্লিকড ইমিডিয়েটলি সামহাউ, এন্ড কন্ট্রারি টু পপুলার বিলিফ কোয়েল আমার পিছনে লাগতো। আচ্ছা, লাস্ট কার, আচ্ছা, ও আমার পিছনে লাগতো শুরুর দিকে, শুরুর দিকে। থ্যাংক ইউ ফর স্পেসিফাই, আমি মিথ্যে বলছি না, আমি ভেরি অনেস্ট। এখন ফেরত দিচ্ছি, বুঝছো তো? মানে এখন আবিদা মানে চুপচাপ শান্তভাবে শান্ত আর যা যা ওয়ান লাইনার্স শুটে আমি একদম বেক করে ডায়লগে মুখস্থ করে ভেতরে ঢুকে চাইতে একদম ওয়ান লাইনার সাইটে কেন স্মুথ করে দিয়ে দিল আবিদা, যে আস্তে করে দেয় কিন্তু সেটা একদম আমাদের কাছে কি জোরে ধাক্কাটা মানে একেবারে তাই, একেবারে তাই। তো ওর সঙ্গে তাই জন্য আলাদা করে আমার মনে হয়েছিল বি আগেন মানে বন্ডেড ইমিডিয়েটলি। আবার যখন ছায়া ছবি হলো, আবার যখন আমরা একসঙ্গে সেটে আমাদের আমরা দেখলাম দুজন দুজনকে, তখন আমাদের আবার ওই কেমিস্ট্রি থেকে আমরা বি কন্টিনিউড, এরকম না যে মাঝখানে ট্যাপ। খুব দরকার ছিল ওটা, কারণ যে চরিত্র দুটো আমরা অভিনয় করছি অরিন্দম এবং ওরা ব্যক্তিগত জীবনেও খুবই ক্লোজ, কারণ বোঝাই যাচ্ছে যে ওদের একটা কোজি, কারণ যেহেতু তাদের বিয়ে হবে খুব স্বাভাবিকভাবেই তাদের একটা কমফর্টেবল রয়েছে। হ্যাঁ, একদমই। তো সেই কারণে আমার মনে হয়েছিল যে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হলে বা আরো ভালো হলে, এবং সেটা প্রথম থেকেই হয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। জাস্ট শুটিং শুরুর দিন আমি সেটা খুব একটা কনসিয়াসলি এফর্টটাও দিতে হয়নি, কারণ যেহেতু দুজনের অলরেডি মানে হয় না আমাদের পরিচয় ছিল এতদিন, এবং সেখান থেকে আমাদের মাঝখানেও যখনই যখনই দেখা হতো, উই অলওয়েজ শেয়ারড ভেরি ওয়ার্ম ইন্টারঅ্যাকশনস। আর কোয়েল সবসময় সেটে খুবই প্রিপেয়ার হয়ে আসতো, সেটা আমি প্রেম বাই চান্সের সময় দেখেছি, এই ছবিতেও দেখেছি। যদিও এই ছবিতে যে চরিত্রটাও করছে, আমরা চট করে হয়তো ওকে সেরম চরিত্রে এর আগে দেখিনি, কাজেই একদমই সবসময় প্রিপেয়ার হয়ে আসতো। এবং সত্যি কথা বলতে আমি ও ভাববে আমি ওর পিছনে লাগছি, বাট প্রেম বাই চান্সের সময় আমি কখনো বুঝিনি যে আমি ওয়াকিং উইথ সাচ এ বিগ সুপারস্টার, কোনোদিনও আমি এক মুহূর্তের জন্য সেটা বুঝিনি, নো সিরিয়াসলি। এবং দেখো আমি যদি বলি আবার বলবে এই আবার আমার পিছনে লাগছে, আমি যখন শুট করছি আমার মনে আছে প্রেম বাই চান্সে আমাদের অনেকটা বড় সিকোয়েন্স ছিল যে আমি বাইকে ও পিলিয়ানে বাইক, তো আমি ওই শ্যুটটা করার আগে বাইক চালানো শিখেছি, তো একটা টেনশন ছিল যে কতটা কি হবে। আর কি জানো তো, শুটিং এর সময় না ঠিক ক্যামেরা এরকম জায়গায় হবে, তুই ঠিক পাশ দিয়ে বেরিয়ে যা, তুই ঠিক এখানে এসে দাঁড়া, এগুলো হতে থাকে, এবং সেটা না খুব কঠিন করা, কারণ আমাদের মাপ নিতে একটা মাপে গিয়ে দাঁড়াতে হবে, লাইটের ব্যাপার আছে, ফোকাসের ব্যাপার আছে। এবং আমরা যেখানে শ্যুট করছিলাম সেখানে আমি যখন বাইকটা চালাচ্ছি, আমি দেখছি হাইওয়ের ওপর পিলপিল করে গ্রাম থেকে না লোক আসছে, তারা অফকোর্স শুটিং দেখবে এবং কোয়েল মল্লিক আছে। আমার টেনশনটা আরও দুগুণে বেড়ে গেছে যে আমি যদি একটু এদিক ওদিক করি কোনোভাবে যদি ও পড়ে যায়, বাংলা ইন্ডাস্ট্রি তো আমার কোনোদিনও মাফ করবে না। বাট আমি সত্যি বলছি আমি মানে শি মেড মি ভেরি কমফোর্টেবল অন সেট, সো সেটা তখনই ছিল। এবং তারপরে আমাদের শ্যুটিং ছাড়া যখনই দেখা হয়েছে তখন
খুবই ভালোভাবে আড্ডা হয়েছে। এবারে আমি জাস্ট শুটিং শুরুর দিনে বলছিলাম, দেখো অনেকদিন পরে কাজ করছি বাট এখন না আমরা বড় হয়ে গেছি, সো আমরা এখন শুটিং এর বাইরে বা শুটিং চলাকালীন আমরা ইয়ার কি মজা এটাও করতে পারি, এরম নয় যে আগেও করতাম না, আগে ছোটদের মতো মজা করতাম, এখন একটু বড়দের মজা মতো। এন্ড শি এগ্রিড, আই ডিড হ্যাভ আ চয়েস, সেটা আইজন্তি। আচ্ছা কোয়েল দি, এবার তোমার কাছে এই প্রশ্নটা নিয়ে যাব যে আমরা এখানে দেখছি যে কুইন ইজ ব্যাক, মানে তোমাকেই দেখানো হচ্ছে, এছাড়া ছবির যে ডিরেক্টর সেও একজন মহিলা, চুর্ণির দিকে দেখতে পাচ্ছি। তো বাণিজ্যিক ছবিতে যারা অভিনেত্রীরা তারা এখনো অনেকে বলেন যে টলিউড মেয়েদের নিয়ে ছবি করা, মানে নারী কেন্দ্রিক ছবি নিয়ে এখনো সবাই ভাবতে পারছে না, শেখেনি, সেটাই কি তোমার সেই আক্ষেপটা তাহলে গেল? কারণ সেই অভিনেত্রী একজন মহিলা, মানে যে অভিনেত্রী কেন্দ্র করে এই ছবি, তারপর একজন পরিচালকও সেখানে একজন মহিলা। দেখো অনেস্টলি সেই আক্ষেপের জায়গাটা খুব একটা হয়নি এই জন্য, কারণ আমি কখনো সেরকমভাবে ফেস করিনি অনেস্টলি, এরকম আমি জানি না এটা মানে বেশ অনেকদিন ধরে কেন মহিলা কেন্দ্রিক হচ্ছে না বা কেন হওয়া উচিত আরও বেশি। আমার মনে হয় আ ফিল্ম ইজ আ ফিল্ম, এবং তার সঙ্গে অডিয়েন্সকে কানেক্ট করতে হবে, এবং অডিয়েন্স যদি কানেক্টেড না হয় তাহলে ফিল্মের কোনো মজা নেই, কারণ এটা অডিয়েন্সের জন্যই তো আমাদের ফিল্ম করা। তো সেইখানে আলাদা করে উমেন কেন্দ্রিকই হতে হবে সেরকম নয়, কারণ আমার মানে আমার নিজের লাইফে আমি যতগুলো সিনেমা করেছি তার ম্যাক্সিমামটাই হচ্ছে রোম্যান্টিক ফিল্মস, এবং রোম্যান্টিক ফিল্মস ক্যান নট ডু উইদাউট এ হিরোইন, বুঝতে পারলে, শুধু হিরোটা কিছু করতে পারবে না এটা রোম্যান্টিক ফিল্ম। সোজা দাগ বড় বেশি সোজা, অজানা একটা শেষ খোঁজা, বলতে পারিনি মন খুলে। আচ্ছা এবার আবিদার কাছে যাব, যে আরেকজনের কথা তোমার সাথে বলবো, মানে তোমার সাথে যাকে দেখতে সবসময় দর্শক পছন্দ করে, ঋত্বিক দা। তো ঋত্বিক আমি এখানে বসে আছি, কোন নায়িকার কথা হবে এক্স্যাক্টলি, আমরা করে হাসছিলাম, আমরা কোন একটা কার কথা বলছে, ঋত্বিক দা তাহলে ঠিক আছে, না কেন আমি ইনসিকিউর, কেন আমি দা খুশি হলে না তুমি খুশি হও উচিত, খুশি তো হলাম, তুমি কোশ্চেনটা শেষ করো তাহলে বুঝবো কতটা খুশি হব। একদম ঠিক বলেছো, মানে দ্যাট ইজ আ ভেরি গুড কোশ্চেন। আমি প্রথম দিন যখন শুটিং এ এলাম, দুজনে হোটেলটার নাম কি বলো, পাহাড় দেখবে, খাবে অমলেট, জুস খাবে, অনেক গল্প করবে, সেরকম একটা ব্যাপার। ঠিক সেই দুটো জায়গাতেই বসেছিলেন হানিমুন করছিলাম না, আমি আসলাম খুব রোলার টোলার দিয়ে, আমি আসলাম হ্যালো হ্যালো, একে তো চিন্তা, তাই জন্য আমি হ্যালোটা অবভিয়াসলি, এবং হ্যালো আর একজনের সঙ্গে, সেটা হচ্ছে প্রথম দিন দেখা, তো তাই জন্য হ্যালো এরম আমি জানি, কারণ এরপরে অনেক দিনই একসঙ্গে আমাদের একসঙ্গে কাজ, তো তাই জন্য হ্যালো হ্যালো। বোথ অফ দেম সো এনগ্রোসড উইথ ইচ আদার ইন লাভ, মানে এনগ্রোসড হোয়াট ইজ হোয়াট, যে কোনো ইম্পর্টেন্সই দিল না, বুঝতে পারলে না। এবার আমি যেহেতু এসে গেছিলাম টেবিলে, আমি ভাবলাম এবার টেবিল ছেড়ে আরেকটা টেবিলে বসা যায় না, এবার মনের কথাগুলো বলছি, দ্যাটস আ গুড পয়েন্ট, বসা যায় না, এত কোল্ড রিয়াকশন, মনে হলো যে পুরো ভুল জায়গায় এসেছি, এত কোল্ড রিয়াকশন আমি লাইফে পাইনি। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, কিন্তু এরম কোনো কোল্ড রিসেপশন দেওয়া হয়নি, কারণ উনি তো শুধু নায়িকা নন, উনি ছবির মালকিনও, তা আমরা আমাদের তো মানে আরে করে কমবে খেতে হবে, রিঅ্যাকশন হবে না, ভীষণ ওয়ার্ম রিঅ্যাকশন ছিল, ভেরি স্মাইল, একটা ওয়ার্ম রিঅ্যাকশন, হ্যালো, মানে একটা ওয়েলকাম অন, ওর যে একটা রিঅ্যাকশন হওয়া উচিত যে হ্যাঁ অনেকদিন পরে দেখা টাইপের একটা রিঅ্যাকশন, সেরকম নয়, ও জিরো। আর একজন ঋত্বিক, আর ঋত্বিক সো মানে বোথ অফ দেম বললাম না যে একটা হানিমুন কাপল, সে একটা থার্ড পারসন এসে গেলে যেরকম ইরিটেশন হয় না, সেরকম ঋত্বিক ওয়াজ লাইক হ্যাঁ হাসতে হবে, হাসছি, এরপর থেকে অনেকদিন ধরে কাজ আছে, এরপরে হ্যালো হ্যালো করে কনসেন্ট্রেটিং অন অমলেট এন্ড জুস, অ্যান্ড আর আমি টেবিল ছেড়ে যেতে পারছি না, মানে যে কি হবে, মানে কি করে, মানে একটা স্যান্ডউইচড পজিশন, যে কি হবে, যাব কি যাব না, ওকে মানে কোয়েল ক্লেম করছে যে ও ভীষণই মানে কি বলবো অনাদরে ছিল, সেটা একেবারেই নয়, অ্যাবসলিউট কোল্ড রিসেপশন অ্যান্ড স্যাড পজিশন, মানে এরপর থেকে স্যাড দেখাতে পারি না, এরপর থেকে যত আমার ছবিটা তো করতে হবে, বা ছবিটা তো বি আর শেয়ারিং ডিফারেন্ট রিলেশনশিপ, সম্পূর্ণ এটা মানে আরেকটা রোম্যান্স দেখা যাবে বলছো তোমাদের, না না সেই ছবিতে কিছু দেখা যাবে না, না সেরকম কোনো একসঙ্গে আমাদের দুটো সিকোয়েন্স আছে, আমাদের দিক থেকে না স্টার অনি মাথায় পোকা
who's doing this? যে ইন্ডাস্ট্রিতে আছো, কাজ করছো, সেই ইন্ডাস্ট্রির প্রতি তোমার কোনো রেসপেক্ট নেই। টাচ করে দেখো, কি করবে তুমি? তো যেটা বলছিলাম যে ঋত্বিকদা বলেছে যে এমনিতে মানে তোমার ক্ষেত্রে যেটা ভয় ঋত্বিকদার জন্য সেটা হচ্ছে তোমার হাইট। ঋত্বিকদার ক্ষেত্রে তোমার কোনটা? দেখো এটা খুব কিন্তু মানে একটা খুব অদ্ভুত কথা, কারণ ধরো বলা হলো ফর এক্সাম্পল বলা হলো যে অমুক নায়িকাকে আপনার কেমন লাগে, আমি যদি বলি কি ভালো দেখতে, আমি ঘুরিয়ে বললাম যে অভিনয়টা কিছুই জানে না খুব ভালো দেখতে, ঋত্বিক সেরম কিছু মিন করেছে কিনা সেটা আমি জানি না। তো ভয়ের কথা যদি হাইট বলে তো তার মানে তো তাই কি সুন্দর চেহারা, মানে অভিনয়টা মানে শেষ কিছুই নেই, এটা তো আছে, চেহারাটা কি ভালো, হ্যাঁ সেটা তো বলাই বাহুল্য, হ্যাঁ সেটা কেন বলবি, সেটা তো আছে, সেটা তো আছে, উচ্চ। হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর্স উই হ্যাভ, এবং যেহেতু আমরা অলমোস্ট একই সময় কাজ শুরু করেছি, ধরো আমার ডেবিউ ছিল ক্রস কানেকশন, সেটা ওর সেকেন্ড ফিল্ম ছিল, মানে প্রমিনেন্টলি ছবি যদিও দেখা হয় সেক্ষেত্রে ক্রস কানেকশনই ওর ফার্স্ট রিলিজড ছবি, কারণ প্রথম যে ছবিটা করেছিল ওটা পরে রিলিজ করে। সো দুজনেই আমরা টেলিভিশন থেকে এসেছি, এবং তুমি যেটা নিয়ে কোয়েল পিছনে লাগে অফ স্ক্রিন, হ্যাঁ আমাদের মধ্যে একটা যথেষ্ট ভালো বন্ধুত্ব আছে, এবং আমরা যে গসিপটা করি সেটা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। ওর আছে, ও শুনেছে, ও শুনেছে, যারা আউটডোরে যায় তারা শুনতে পায় যে আমরা কি গসিপ করছি। এটা আরও বেশি সব থেকে ভালো এটা জানেন অরিন্দমশীল, কারণ অজিত বোমকে লেপেল লাগানো থাকে এবং আমরা সেটাকে জাস্ট ইগনোর করে আমরা আমরা আমাদের মতো কথা বলি। বাট হ্যাঁ সত্যি কথা বলতে যে হিজ মানে ভীষণই একজন পাওয়ারফুল অভিনেতা, এবং সেটা প্রতিটা ছবিতেই সেটা ওর প্রমাণ দিয়েছে। এবং কৌশিকদা এই ছবির ক্ষেত্রে আমার মনে আছে একটা ইন্টারভিউতে, আমরা তখন শ্যুট করছি, শ্যুট চলাকালীন একটা ইন্টারভিউতে বলেছিল যে ধরো কোনো একটা ছবি আমি লিখলাম, সেখানে একটা গাছের রোল আছে, সেই রোলটাও আমি ঋত্বিককে দিলে ঋত্বিক সেটাও একদম অ্যাপ্রোপ্রিয়েটলি করবে। সো সেটা আমার মনে হয় ওর ক্ষেত্রে খাটে একেবারে। আমি লাস্ট প্রশ্নে যাব, মানে অনেকক্ষণ আমাদের আড্ডাটা একদম জমে গেছে। তো যে আমরা একটা কথা ডায়লগ একটা শুনতে পাচ্ছি, চূর্ণীদের বলছেন যে লাইফ ইজ মোর মেলোড্রামাটিক দ্যান সিনেমা, তো সেক্ষেত্রে তোমাদের দুজনকে যদি জিজ্ঞেস করি, যেটা আমি প্রথমেই বললাম যে কোয়েল মল্লিক একটা চরিত্র তো এমনিতেও, আর আবির চ্যাটার্জিও চরিত্র, কিন্তু কোনটা বেশি চারিত্রিক গঠন খুব ভালো, কোনটা বেশি কঠিন, মানে কোন চরিত্রটায় অভিনয় করা বেশি কঠিন, মানে এমনিতে রিয়েল লাইফ এর না রিল লাইফ এর গুলো? নিজের লাইফে অভিনয় করাটা তো কখনো ভাবিনি যে আমি কোয়েল হিসেবে অভিনয় করব, কিন্তু এটা ঠিক কথা, সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয় যে বিভিন্ন মানুষের সঙ্গে যখন তাদের ইন্টারাকশন হয়, তাদের তারা নিজেদের মানে অজানায় মানে অজান্তেই তাদের নিজেদের বিভিন্ন রোলস প্লে করে, বাবার সঙ্গে কথা বলে একরকম, মায়ের সঙ্গে একরকম, হাজবেন্ডের সঙ্গে একরকম, ছেলেমেয়েরা যদি থাকে তাদের সঙ্গে একরকম, তো বিভিন্ন বিভিন্ন রোলস প্লে করে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই। তো তাই জন্য আলাদা করে আমি কোয়েল মল্লিকের রোলটা কীরমভাবে হচ্ছে সেরম নয়, কারণ আমি আমি সেই রোলের কথা চিন্তাই করি না, বিকজ ইট কামস ভেরি ন্যাচারালি অ্যান্ড নর্মালি, খুব স্বাভাবিকভাবে। কিন্তু যখন সিনেমার সামনে হয় তখন অটোমেটিক্যালি তখন মনে হয় যে এই মেয়েটা কীরমভাবে মানে ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট নাকি, হয় না, পার্সোনালিটি গঠন যেগুলোকে বলে অনেক অনেক জিনিস হয়, তো সেইগুলোর মধ্যে থেকে যেরকম এখানে রায় চ্যাটার্জি, রায় চ্যাটার্জিকে একটা জায়গায় ভীষণ ভালনারেবল লাগছে দেখতে, এবং ভালনারেবল কার কাছে, তার ফিয়ান্সের কাছে, কারণ এ এমন একটি মেয়ে যে মানে যেহেতু মানে রায় চ্যাটার্জিকে প্রজেক্ট করা হয়েছে অ্যাজ এ সুপারস্টার, তো সে এমন একটি মেয়ে যে হচ্ছে টিমের সামনে কখনো ভালনারেবিলিটি প্রকাশই করবে না, হয়তো টিমের সামনে ঠিক অপোজিট, কারণ প্রজেক্ট করতে গিয়ে লোকেরা আরো বেশি স্ট্রং ভাবে তাদের তাকে আরো বেশি কঠিন ভাবে, কারণ সে হচ্ছে কনসিয়াসলি প্রজেক্ট করছে, কিন্তু উল্টো দিকে সে তার সব থেকে প্রিয় মানুষের কাছে ততটাই ভালনারেবিলিটিটাকে দেখাচ্ছে, তার নিজেকে পুরো খুলে তুলছে এবং তার তার সামনে ভেঙে পড়ছে এবং বলছে যে আমি আমি আর পারছি না, হয় না, তো সেরকম একটা ব্যাপার। তো তাই জন্য আমার আমার কাছে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং ক্যামেরার সামনের অভিনয়টা, এই জন্য, কারণ অফ ক্যামেরা আর অভিনয়ের ব্যাপারটা কোনো জিরো, কিন্তু অন স্ক্রিন আই হ্যাভ টু থিঙ্ক থ্রু দোজ লেয়ার্স, আই হ্যাভ টু থিঙ্ক থ্রু দোজ শেডস। রায় চ্যাটার্জি ভীষণ ভীষণই মুভার্ড, ভীষণ একদম যেটা মনে আসছে সেটাই মুখে আসছে, ভীষণ কলিং আ স্পেড টু বি আ স্পেড, মিন হলে মিন, ঝগড়া করলে ঝগড়া করবে, কিন্তু ও টেম্পারমেন্টাল, লোকে তাই বলে ও টেম্পারমেন্টাল, অ্যান্ড শি টেক্স ইট লাইক দ্যাট, ও টেম্পারমেন্টাল তো টেম্পারমেন্টাল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি একেবারেই নই, একেবারেই নই, আর আমি বেশ চিন্তা করি কথা বলি, আমি খুব আলাদা করে কথা বলি না বেশি, আমি একদম যথেষ্ট ধীর স্থির এবং চিন্তা করে কথা বলি, কিন্তু আই রেসপেক্ট দ্য শেডস অফ রায় চ্যাটার্জি টু,
কারণ রেসপেক্ট এই জন্য করি কারণ দ্যাটস আগেন অ্যানাদার পার্সোনালিটি, আই হ্যাভ টু লাভ দ্যাট পার্সোনালিটি, তা না হলে আমি আই ক্যান নট কনভিন্স মাই অডিয়েন্স উইথ দ্যাট পার্সোনালিটি। তো তাই সেই জিনিসগুলোকে নিয়েই আমার মনে হয় যে আমার রায় চ্যাটার্জি করতে বা বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করতে দারুণ লাগে। আর আবিরদা, আবির চ্যাটার্জি হওয়াটা কি বেশি কঠিন? দেখো আমার কাছে তো আর কোনো অপশন নেই, কাজে ওটা কঠিন হোক সোজা হোক, খুব কঠিন খুব সোজা হোক সেটা থাকবে। এখন অরিন্দম সে কতটা আবির চ্যাটার্জির মতো বা কতটা আবির চ্যাটার্জির মতো নয় সেই নিয়ে চলুক আলোচনা, সেই নিয়ে আমার কোনো সেই নেই, আলোচনা চলছে চলুক, আলোচনা চললে আমার কোনো অসুবিধা নেই। বাট এইখানে দেখো যেটা আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছেন যে যেহেতু ইউ আর প্লেইং এ সুপারস্টার, তুমি কি তোমার বন্ধু বান্ধব যারা এই ইন্ডাস্ট্রির বা যে ইন্ডাস্ট্রির মানে যে ধরনের ছবি তুমি দেখো সেখানকার কোনো কাউকে কারোর আদলে কি তুমি বোঝালাম না? দেখো আমি যেটুকু মানে কোনো একজনের আদলে এটা সম্ভব নয়, বললাম না বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মানুষ বাস করে, তো সেখান থেকে এবং আমার মনে হয় যে ছবিটা দেখার পরে অনেকে ভাবেন ও আচ্ছা এটা তাহলে ওর মতো নাকি এর মতো, ওটা ভালো মানে ওইটুকুনি ভাবনা যদি দর্শকরা না ভাবেন তাহলে আর সিনেমা মানে কি? তবে এবং কৌশিকদা যেভাবে স্ক্রিপ্টটাকে ইন্টারপ্রেট করেছেন এবং আমাকে যেভাবে বুঝিয়েছেন সেইভাবেই আমি করার চেষ্টা করেছি উইথ মাই ইনপুটস, উইথ মাই ইন্টারপ্রিটেশন অফ দ্য ক্যারেক্টার। আমি এটুকুন জানি যে অ্যাট লিস্ট আমি এরকম ভাবে আমি কখনো আবিরকে আগে দেখিনি, মানে কৌশিকদাও তো বলেছেন যে প্রত্যেকবারই বলেন যে আবিরদাকে ওটা কৌশিকদা কথা দিয়েছে। আমি আগে সিনেমা ধরো বিসর্জন নাসির আলী থেকে ইট ওয়াজ এ সুপার সাকসেসফুল ফিল্ম এবং তারপরেই এই ছবিটা, তো তাই জন্য যেহেতু আমি বিসর্জন দেখেছি এবং বিসর্জনের সঙ্গে এই একটা অডিয়েন্সের কাছে একটা ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন অফ আবির, কারণ সেই একটা কন্ট্রাস্ট, একটা হিউজ কন্ট্রাস্ট, কমপ্লিটলি দুটো আলাদা, মানে একদমই আলাদা। মানে তো সেখানে নাসির আলীকে যতটা মনে হয় যে হ্যাঁ আমি একে দেখেছি চিনি এরকম একটা মানুষ হতেই পারে টাইপের একটা ব্যাপার, আর এই হচ্ছে আনঅ্যাপ্রোচেবল, মানে চেনে না জানে না সুপারস্টার একটা অন্য লেভেলে খেলছে সেরকম একটা ব্যাপার, তাই জন্য সেটা দ্যাট ওয়াজ এ বিগ কন্ট্রাস্ট। আই রিয়েলি লাইকড ইট, মানে আমি যেটা তোমাকে প্রথম মানে ইন্টারভিউ বিগিনিংয়েই বললাম যে শুধু অ্যাটায়ারটা নয় বা নানা পড়াটা নয়, ইটস অলসো অ্যাবাউট ক্যারিং দ্য এন্টায়ার থিং উইথ দ্য থিং, হয় না একটা উম ফ্যাক্টর, সব জিনিসটা একটা ক্যারি করারও ব্যাপার থাকে। আমাকে বান্ডানা আমি কখনো ফরগেট অ্যাবাউট বিং আ সুপারস্টার ইন দ্য ফিল্ম, কিন্তু আদারওয়াইজ অলসো ক্যারিং দ্যাট কাইন্ড অফ আ নেচার, ভীষণ একটা হ্যাপেন হ্যাপেনিং কাইন্ড অফ আ নেচার আমি কখনো ওকে আমরাও কেউ দেখিনি আবির দাকে। হ্যাঁ তো তাই জন্য দেখুন আমরা যে চরিত্রগুলো অভিনয় করেছি তাদের সঙ্গে আপনারা আইডেন্টিফাই করুন, তাদের ইমোশন গুলোর সঙ্গে আইডেন্টিফাই করুন, এটাই চাই। এবং ছায়া ছবি প্রেমের ছবি, ছায়া ছবি সিনেমা নিয়ে ছবি, সিনেমার মধ্যে সিনেমার ছবি, এবং ছায়া ছবিতে পাহাড়, পাহাড়ের মানুষ এবং সিনেমার সঙ্গে জড়িত কিছু মানুষের সম্পর্কের গল্প বড় পর্দায় দেখুন প্লিজ, এটাকে একটাই রিকোয়েস্ট। একেবারে কোয়েল তুমি কিছু বলবে দর্শক? একেবারে আবি সবকটাই বলে ফেলেছে, যা যা বলার আমার ছিল সব জিনিস বলে ফেলেছে, তো তাই জন্য ব্যাস আপনাদের ফিডব্যাকের জন্য অপেক্ষায় আছি। আপনারা প্লিজ দেখুন, ছায়া ছবি রিলিজ করতে চলেছে খুব শিগগিরই, এবং দেখে আমাদের জানান কেমন লেগেছে, কারণ আমরা এত পরিশ্রম এত কষ্ট করেছি শুধুমাত্র আপনাদের জন্যই। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ দেখবেন ছায়া ছবি, জানাবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেও। আর আপনাদের বলি জীবনের এই ছবির গল্পটা যদি জানতে হয় তাহলে কিন্তু হলে গিয়ে দেখতে হবে ছায়া ও ছবি, এবং বাকি ছবির খবর রাখতে দেখুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। Life is small but dramatic than cinema. আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।